অভিজাত বহুতলে জন্মদিনের পার্টির শেষে আবেশ দাশগুপ্তর মৃত্যু কিভাবে? খুন না দুর্ঘটনা? ঘটনার সঙ্গে কি কোনোভাবে সম্পর্কের টানাপোড়েন জড়িত? প্রশ্নের উত্তর অধরা। এই প্রেক্ষাপটেই বুধবার এবিপি আনন্দে মুখ খুলল সেদিনের পার্টিতে উপস্থিত আবেশের এক বন্ধু। ইনসিডেন্টটা হওয়ার আগের দিন ওর বাস নিজের গার্লফ্রেন্ডের সাথে একটা ঝামেলা হয়েছিল, কিন্তু ওটার জন্য এরকম কিছু হতে পারে দ্যাট ইজ নট প্লজেবল। পুলিশ সূত্র খবর, প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক নিয়ে আবেশের সঙ্গে তার এক বন্ধুর মনোমালিন্য চলছিল। আবেশের মৃত্যুর খবর সামনে আসার পর এবিপি আনন্দে মুখ খুলেছিল আবেশের বান্ধবী। ওর সাথে আমার একটুখানি অমতামত বলবো না, ওর কিছুদিন ও আমার সাথে কথা বলছিল না। আমি বুঝলাম ও বড় হচ্ছে, ও নিজের লাইফকে আরো বেশি প্রায়োরিটাইজ করছে। আই থট হি নিডেড মোর স্পেস। আবেশের এক বন্ধুর বাবার ভূমিকা নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। আবেশের মায়ের দাবি, ওই বন্ধুর বাবা কিছুদিন আগে বাড়িতে এসে আবেশের বান্ধবী সম্পর্কে নানা কথা বলেন। আবার তিনি আবেশের বান্ধবীর বাড়িতে গিয়ে আবেশ সম্পর্কে নানা খারাপ কথা বলেন বলে অভিযোগ। বাবা আমার বাড়িতে আসেন, আমাকে বলেন আপনি কি জানেন একটা মেয়ের সাথে আলাপ হয়েছে। বললাম হ্যাঁ, সে তো আপনার ছেলেরই বন্ধু। বলল হ্যাঁ, মেয়েটি খুব খারাপ, মেয়েটির অনেক বয়ফ্রেন্ড আছে। আমার মাকে ফোন করে ওই বন্ধুটির বাবা, তারপরে বলে যে আবেশ ছেলেটি ভালো না, আবেশের বাজে হিস্ট্রি আছে, আবেশ ছেলেটি বাজে, এই সেই, আবেশের সাথে মিশতে দেওয়া ঠিক না। তবে সম্পর্কের টানাপোড়েন ছিল কিনা কিংবা থাকলেও আদৌ তার সঙ্গে আবেশের মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কিনা তা স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। সব দিক খতিয়ে দেখছেন তারা। পার্থপ্রতিম ঘোষ ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।